নমস্কার বন্ধুরা, আপনারা তো অনেক মেলায় দেখেছেন, কিন্তু আজকে যে মেলাটা দেখাতে চলেছি আপনাদেরকে সেটা হচ্ছে আতশবাজির মেলা, যেটা বসেছে আমাদের বাঁকুড়া রবীন্দ্রভবন স্টেডিয়ামের কাছে, যেটা বাঁকুড়া সবুজ বাজি বাজার লেখা হয়েছে, নাম দেওয়া হয়েছে, এবং এটা সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তবেই কিন্তু এই মেলা বস করানো হয়েছে। এটা হচ্ছে আমাদের বাঁকুড়া রবীন্দ্রভবন স্টেডিয়াম, আর তার সামনেই উল্টো দিকটাতে বসেছে, দেখতে পাচ্ছেন বড় বড় স্টল, অনেক স্টল বসেছে যেখানে আছে নানা রকমের আতশবাজি। আজকে সেই নিয়ে ভিডিও, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং কী কী আতশবাজি বসেছে, মোমবাতির থেকে তারাবাতির থেকে তুবড়ির থেকে সব কিছু এ টু জেড বসে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে আপনাদের কাছে। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকবেন, ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। অনেকগুলো স্টল বসেছে, 7টা স্টল বড় বড় বসেছে, এবং কার কাছে কী রকম ভ্যারাইটি আতশবাজি পাওয়া যাচ্ছে সব কিছু তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবেন না, এবং কার কাছে কী রকম দাম সেটাও তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথম থেকে শুরু করছি, প্রথম থেকে শুরু করবো না, আমি শুরু করলে শেষের দিক থেকে শুরু করছি, 7 নম্বর স্টল থেকে। এক একটা স্টলের কাছে যাবো, প্রত্যেকটা স্টলের কাছে গিয়ে দেখাবো আপনাদের কাছে কী রকম আতশবাজি, কে কী রকম রেখেছে। চলুন ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন। বাঁকুড়া শহরে কিন্তু আর কোথাও আতশবাজি পাওয়া যাচ্ছে না, শুধু একমাত্র রবীন্দ্রভবন স্টেডিয়ামের এইখানে যে মেলা বসেছে সেই মেলাতেই কিন্তু একমাত্র পাওয়া যাচ্ছে আতশবাজি। তাছাড়া কিন্তু বাঁকুড়া শহরে এখনও পর্যন্ত কোথাও আমার দেখি কোথাও পেলাম না। আপনারা যদি পেয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কোথাও পেয়েছেন কিন্তু পাননি। কিন্তু এইখানে শুধু একমাত্র আতশবাজি দেখতে পাওয়া যাচ্ছে, আর অনেকগুলো স্টল বসেছে, 7টা স্টল বসেছে। আপনারা নিজেরা চোখে দেখে নেন কী কী আতশবাজি বিক্রি হচ্ছে, আপনারা অতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন।
আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।